হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। আমাদের সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসের দৃষ্টিতে ব্যক্তি শাকিব খান এবং অভিনেতা শাকিব খান দুজন ভিন্ন দুটি মানুষ। তিনি বলতে চেয়েছেন যে তার জীবনে দেখা যে মানুষ একটা মানুষের ভিতরে দুটো মানুষ। চলচ্চিত্রে একজন অভিনয় শিল্পীকে পরিচালক যেমন চরিত্রে অভিনয় করতে বলেন, তেমন চরিত্রই ফুটিয়ে তুলতে হয় শিল্পীকে। পর্দায় একজন চিত্রনায়ককে ভালো চরিত্র দেখে আমরা মুগ্ধ হই, আবার একজন খলনায়কের চরিত্র দেখে তার উপর রাগও করি। কিন্তু পর্দার বাইরেও একজন শিল্পী ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে কেমন তা হয়তো অনেকেরই অজানা। এই তথ্য জানতে প্রয়োজন ওই শিল্পীর সাহচর্য, বললেন নায়িকা অপু বিশ্বাস। ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব সাজানো হয়েছে ঢাকায় চলচ্চিত্রে নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানকে নিয়ে। তিনি মানুষ হিসেবে কেমন এই প্রশ্নের উত্তর জানতে কথা হয় ঢাকায় চলচ্চিত্রের 6 জন জনপ্রিয় চিত্রনায়িকার সঙ্গে। তারা প্রত্যেকেই শাকিব খানের সঙ্গে বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। এই চিত্রনায়িকাদের দৃষ্টিতে শাকিব খান কেমন তা নিয়েই আজকের প্রতিবেদন। নায়িকা পূর্ণিমা বলেন, শাকিব খান একজন শিল্পী হিসেবে অনেক ভালো, কাজের প্রতি তার আগ্রহ অনেক, মানুষ হিসেবে অনেক ভালো মনের মানুষ, সহশিল্পীদের কাজের ক্ষেত্রে সে অনেক হেল্প করে থাকেন। নায়িকা মুনমুন বলেন, শাকিব খুবই ভালো একজন মানুষ, তার মধ্যে কোনো অহংকার নেই, কাজ সে খুব ভালোবাসে, কাজের প্রতি শাকিব খুব মনোযোগী, সহশিল্পীদের কাজের ক্ষেত্রেও সহযোগিতা করে থাকে। নায়িকা শাহনূর বলেন, শাকিব খানের শুরুর দিকের সিনেমায় কাজ করেছি, সাধারণত একজন কো-আর্টিস্টের সঙ্গে সবাই ভালো ব্যবহার করে, আর শাকিব খান ভালো না হলে সে সুপারস্টার হতেই পারতো না। নায়িকা রত্না বলেন, আমি দুজন শাকিব খানকে চিনি, শাকিবের সঙ্গে পড়ে না চোখের পলক সিনেমায় আমি প্রথম কাজ করি, তারপর অনেকগুলো সিনেমায় কাজ করেছি, তখন আমি খুব হিট ছিলাম। এই সিনেমায় শাকিবকে আমার খুব খেয়াল করে দেখা হয়নি, শাকিব যখন সুপার হিট তখন ওর সঙ্গে প্রথম হটলাইন সিনেমার কাজ করি। শাকিবকে যে যাই বলুক আমি বলবো শাকিব প্রচন্ড ইমোশনাল, ও হয়তো নিজেও জানে না সে কতটা ইমোশনাল। শাকিবের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রয়েছে যা অন্য শিল্পীদের ক্ষেত্রে এতটা চোখে পড়ে না। শাকিব আল্লাহকে অনেক ভয় করে। রোজার মাসে শাকিবের সঙ্গে বেশি শুটিং করেছি, রোজার মাসে শাকিব খানকে আর অন্য মাসের শাকিব খানকে মিলাতেই পারিনি। রোজার মাসে ওকে নামাজ পড়তে দেখেছি, আমাকে এই শাকিব খানকে অনেক ভালো লেগেছে। তাছাড়া বাচ্চাদেরও অনেক পছন্দ করে, শাকিবের সঙ্গে কেউ রাগ করে কথা বললে ওর চোখে পানি চলে আসে। নায়িকা রেসি বলেন, একজন কো-আর্টিস্ট হিসেবে শাকিব অনেক হেল্পফুল, ব্যক্তিগতভাবেও ভালো মানুষ। আমি যখন শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা সিনেমার কাজ করি তখন অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড হয়েছিল, অসুস্থ শরীর নিয়ে শুটিং করছিলাম। শাকিব খান আমার এই অবস্থা দেখেছে, আমার খুব খারাপ অবস্থা থাকা সত্ত্বেও একদিনও শুটিং বাদ দিইনি। তখন শাকিব বলে, তুমি এত অসুস্থ তারপরও কেন শুটিং করছো? আমি তখন বলি, এখন শুটিং না করলে তোমার তো আবার শিডিউল পাওয়া যাবে না। শাকিব তখন বলে, দেখো মানুষের শরীর আগে, তুমি যদি বিছানায় পড়ে যাও তাহলে কিন্তু তোমার কেউ খবর নিবে না, নিজে আগে ঠিক থাকবা, তোমার অসুস্থতার কারণে আমি শিডিউল দিতে পারবো। এভাবে অনেক ক্ষেত্রে হেল্প করতো শাকিব। আজল আখি বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে আমি কিছুটা অবাক হয়েছি, কারণ তার মতো সুপারস্টার যে এতটা হেল্পফুল হয় তা আমি আগে বুঝিনি। তিনি কাজের ক্ষেত্রে সহশিল্পীকে অনেক হেল্প করে থাকেন, মানুষ হিসেবেও সে অনেক বেশি ভালো। আসলেই নায়িকারা তাকে অনেক বেশি ভালো বলেছেন, কারণ আসলেই শাকিব খান মানুষটা অনেক বেশি ভালো। আমরা চাই এই শাকিব খান তার দীর্ঘায়ু হোক, তিনি অনেক অনেক কাজ করে যান, আমাদের জন্য বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি বলাই যায় তাকে। আমার চ্যানেলটি যারা এতভাবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।